फाहिम एचडी मीडिया अहले सुन्नत वल जमाती मुक्तिर पथ अल्लाहुम्मा आमीन या रब्बल आलमीन अस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम रब्बाना माफ करे देन ई जीवनेर सब गुना रब्बाना हमरार सालाम पोसाया दाओ मदीना गुनार बोझा माथाय लइया हल्ला डाकि बारे बार माफ करे दाओ महबूब अल्लाह या मोरा गुनागार गुना करलाम अन्याय करलाम हल्ला माफ चाई आपनारी दरबारे माफ करे देन महबूब अल्लाह नबीजीर खातिरे महबूब ओ दयाल अल्लाह একটু রহমতের নজর করে তাকিয়ে দেখেন আল্লাহ আল্লাহ এই সিলেট জেলার দক্ষিণ সুরমা থানা লালাবাজার আলীনগর সংলগ্নে আমার এই এলাকার দাড়ি পাকা মুরব্বী বাবারা যুবক নওজোয়ান ভাইরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা আল্লাহ আমার ভাই জনাব আব্দুল আলীম সাহেবের আয়োজনে ব্যবস্থাপনায় আল্লাহ মরহুম আলহাজ আব্দুর রব সাহেবের নিজ বাড়ি প্রাঙ্গণের মধ্যে এলাকার প্রত্যেকটা মুর্দে গানের ইসালে সাহাব উপলক্ষে মিলাদ এবং দোয়ার ইন্তেজাম করা হয়েছে মবুদ্রে আজকের এই মিলাদের উসিলায় দোয়ার উসিলায় আমার জীবনের গুনাগুলা তুমি মাফ কইরা দাও কত গুনাহ করছি মাওলা জীবনে মাফ করে দেন দয়াল নবীর খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে গুনার বোঝা মাথায় লইয়া ডাকতেছি মাফ কইরা দাও মাহবুব আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ আমরা গুনাহগার জীবনে অনেক গুনাহ করেছি রে দয়াল জীবনের গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখা যায় না রে দয়াল আল্লাহ আপনি যদি আমারে মাফ কইরা দেন রে দয়াল আপনি কারোর কাছে কোনো কৌফিয়ত জবাব দিতে করা লাগবে না আপনি যদি আমারে আল্লাহ রহমত দিয়া ভরপুর কইরা দেন আপনি আল্লাহ রহমতের মধ্যে কোনো কমতি হবে না দয়াল রে এলাকার মানুষেরা তোমার দরবারে হাত বাড়াইয়া দিছেন রে দয়াল আল্লাহ প্রত্যেকটা মানুষে আপনি কবুল আর মঞ্জুর কইরা নেন আল্লাহ ও দয়াল আল্লাহ অনেক মানুষ হাত বাড়াইছে জগতের মধ্যে আব্বা নাই আব্বা হারাই এতিম হায় রে বাবা যে বাবা মাথার গাম পায়ে পালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা হাল্লা রোদে পুইরা মেঘি ভিজা সন্তান রে মানুষের মতো মানুষ বানাইয়া দিয়া আজকে বাবা অন্ধকার কবরে হাল্লা তাদের বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন আল্লাহ
অনেক সন্তান আছে দুনিয়ার জমিনের মধ্যে, মা নাই রে মা, হায় রে মা, যেই মারে মা কইয়া ডাক দিলে কলিজার আগুন ঠান্ডা হইয়া যায়, যে মায়ের দিকে নেক নজরে তাকাইলে কবুল হজের সওয়াব হইয়া যায়। আল্লাহ সন্তান যখন পড়ালেখা করছে রে দয়াল, মা জননী নিজে না খাইয়া সন্তান রে লোকমা দিয়া দিয়া খাওয়াইয়া দিছে, পড়ালেখা করতে স্কুলে যাওয়ার সময়, মাদ্রাসায় যাওয়ার সময় নিজের পানের টাকা তাইকা গোয়ার টাকা তাইকা সন্তান রে 10টা টাকা পকেটে দিয়া দিছে। আল্লাহ আজকে এমন কত সন্তান আছে মা নাই মা, হারাই এতিম হইয়া গেছে। দয়াল রে আল্লাহ যারা মা নাই মা, তাদের মায়ের কবর আপনি জান্নাতের বাগান বানিয়া দে। আল্লাহ অনেক সন্তানের চোখের সামনে কত মার আদর করে, আল্লাহ যার মা নাই তার তো তার মা আদর করে না। অসুস্থ হইয়া গেলে মা মাথায় পানি দিয়া দিত, আজকে কার জানি এমন মা অন্ধকার কবরে, হে মামো আজকে যারা এমন মা কবর দেশের দয়াল রে, তাদের আম্মার কবরটা আপনি জান্নাতের বাগান বানাইয়া দে। মা গো তোমার মত লয় না কেহ আমায় বুকে টানি, আচল দিয়া মুছে না কে মা, আচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি, হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আল্লাহ এই সিলেটের লালা বাজারের আলীনগরে, আল্লাহ মরগুম আল কাদ আব্দুর রব সাহেবের বাড়ির প্রাঙ্গণে আমার ভাই আব্দুল আলিমের ব্যবস্থাপনায় যেই মানুষগুলা মাহফিলের মধ্যে বৈশা বৈশা আমায় আব্বার জন্য কান্দে, আল্লাহ তাদের আম্মায় আব্বার কবর আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। দয়াল রে আল্লাহ এমনি এমনি করে তাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবরটা আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ বিশেষ করে তাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তুই আমার নসিব করে। আমার ভাই আব্দুল আলিমের মা নাই তার বাবা নাই রে বাবা নাই, আব্বা আমার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও, ওনার বড় ভাই আব্দুর রব সাহেবের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ বিশেষ করে এলাকার সকল মুর্দে গা আমাদের ইসানে সাহাবের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ আব্দুল মান্নান কল্যাণ ট্রাস্টের রুহের মাগফিরাতের জন্য দোয়া চাওয়া হয়েছে। বিশেষ করে মোহাম্মদ ইমরান হোসেন নাই মোহাম্মদ ভাই মোহাম্মদ আল্লাহ তারও দোয়া চেয়েছে। আল্লাহ এমন করে যারা এই এলাকার জমিনের মধ্যে যত মানুষ দোয়া চায় আল্লাহ তাদের সবাইকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আলীনগর জামে মসজিদের আল্লাহ সাবেক মোতোয়াল্লি আব্দুল আলহাজ আব্দুল রব সাহেব অন্ধকার কবরে ওনার জন্য খাস করে স্পেশালি দোয়া চাওয়া হয়েছে। জানি না কবরের মধ্যে কোন হালতে কোন অবস্থার মধ্যে আছে রে দয়া, জানি আব্দুল রব সাহেবের পরিবারদের মনে কোনো শান্তি নাই। আল্লাহ ওনার সন্তানরা জানি না কোন অবস্থার মধ্যে পড়ে আছে, ওনার স্ত্রীরা কোন অবস্থায় পড়ে আছে না জানি, বাবা হারা বেদনা লয়া চোখের আড়ালে আড়ালে চোখের পানি পালায়া পালায়া কান্দি। আল্লাহ ওনাদের কবর আপনি জান্নাতের বাগান বানিয়ে দাও। এ বাড়ির মধ্যে যারা বসবাস করে তাদের হায়াতের মধ্যে বরকত দান করো। আল্লাহ এলাকার মধ্যে আপনার খাস রহমত বরকত দান করে দেন। আল্লাহ লন্ডন প্রবাসী আব্দুল আলিম ভাই আল্লাহ যেমন ভাবে ওয়াজ মাহফিলের মধ্যে আলেম ওলামার ইজ্জত করে সম্মান করে শিবির আয়োজন করেছে, আল্লাহ এমন ভাবে আলেমদের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে
আলেমদের সম্মান করার মতো তৌফিক দান করো। আল্লাহ এমনি করে আজকের মুনাফাতের মধ্যে যারা যারা হাত বাড়িয়েছেন সবাইকে মহামারী করোনা ভাইরাস থেকে হেফাজত করে নেন, ইমানে আমলে জিন্দেগি নসিব করে নেন। আখিরি তামান্না আখিরি ফরিয়াদ, আল্লাহ আমাদেরকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে সকলের দিলে আর জবানে মরণের আগে পড়াইয়া দিয়েন। আল্লাহ কালিমা নসিব করাইয়া আমাদেরকে কবরের ডাক দিয়ে আল্লাহ মদিনা না দেখা যদি মারা যায় মরণের আগে আমরা রুহটা শুধু কান্দে মনে বড় আশা ছিল যাব হাল্লায়, আমরা মদিনা যাওয়ার জন্য কান্দি হাল্লা। যারা যারা মদিনা যাইতে চাই একটু জবান খুলে জোরে জোরে পড়েন, মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও মনে বড় আশা ছিল যাব মদিনা। আল্লাহ মরণের আগে একবার হজ্জে বাইতুল্লাহ আমাদের সকলের দিলে আর জবানে পড়াইয়া দিয়েন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথে থাকুন।